আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সিলেট শহরে বাসা ভাড়া কেমন, এ নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, যে ভিডিওটি আপনারা খুবই পছন্দ করেছেন এবং আপনারা এইরকম আরও ভিডিও দেখতে চেয়েছেন, তাই আপনাদের জন্য আমি আরও একটি বাসা ভাড়ার ভিডিও তৈরি করেছি। আশা করি আমার এই ভিডিওটাও আপনারা খুবই এনজয় করবেন। আর এই বাসাটা হচ্ছে সিলেটের ওসমানী মেডিকেলের এখানে। আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন, আর কীরকম ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। এটা হচ্ছে একটা দুইতলা বিল্ডিংয়ের নিচতলা বাসা ভাড়া দেওয়া হবে, এখানে অলরেডি মানুষ থাকে। তো এই যে ভিতরে প্রবেশ করেই হচ্ছে একটা বেডরুম, আর সাথে হচ্ছে একটা বাথরুম। এটা হচ্ছে লো কমোডের একটা বাথরুম। তারপর এখানে একটা খাট সেট করা যাবে। তারপর এই যে মাঝখানে রুম, মাঝখানে হচ্ছে একটা ডাইনিং স্পেস, আর ডাইনিং স্পেসের সাথে অ্যাটাচড হচ্ছে রান্নাঘর, আর তার সাথে হয়েছে আরেকটা বেডরুম। এই যে ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসটাও মোটামুটি ভালো, ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল অলরেডি সেট করা আছে এখানে। তারপর রান্নাঘরটা একটু ছোট, এই যে রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু মানুষ থাকে অলরেডি, রান্নাঘরের জানালাটা বন্ধ তাই একটু অন্ধকার, তবে রান্নাঘরটাও মোটামুটি ছোটোখাটো মধ্যে ছোট ফ্যামিলির জন্য ঠিক হবে। আর এই যে থাক করা আছে, যেখানে কিন্তু অনায়াসেই বিভিন্ন জিনিসপত্র রাখা যাবে। আর ডাইনিং স্পেসের উপরে এই যে মালামাল রাখার জন্য একটু জায়গা তৈরি করা আছে। যেহেতু ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল অলরেডি সেট করা আছে, তো সেখানে আমার মনে হয় জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর এই যে আরেকটা বেডরুম, আর তার সাথে রয়েছে একটা অ্যাটাচড বাথরুম, এক কথায় দুইটা বাথরুম। আর এটা হচ্ছে হাই কমোড অ্যাটাচড বাথরুম, আর সাথে হচ্ছে ছোট্ট একটা বেলকনি, এক কথায় হাজব্যান্ড ওয়াইফ অথবা ছোট ফ্যামিলির জন্য এটা পারফেক্ট একটা বাসা। লাইনের গ্যাস নাই, সিলিন্ডার গ্যাস। আর এই বাসাটার ভাড়া হচ্ছে 8,000 টাকা। তবে আমার কাছে মনে হয়েছে এই বাসাটার ভাড়াটা একটু বেশি বলেছে, হয়তো বার্গেনিং করে কিছুটা কমানো যেতে পারে। আর এটা হচ্ছে মূলত দুই বেডরুম, একটা ডাইনিং রুম, আর দুই বেডরুমের সাথে দুইটা অ্যাটাচড বাথরুম। আর বাসা ভাড়া হচ্ছে 8,000 টাকা, মিটার আলাদা। আশা করি আপনারা আইডিয়া পেয়েছেন। আর প্রবেশ করেই একটা বেডরুম, মাঝখানে হচ্ছে ডাইনিং স্পেস, তার সাথে রান্নাঘর, তারপরে আরেকটা বেডরুম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে বাসাটা কীরকম, আমি বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনাদের কিন্তু মূল্যবান মতামত জানাবেন, কমেন্টস করে জানাবেন। আর আপনারা আরও কে কোন জায়গা থেকে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।